বয়স্ক প্রযুক্তিতে সরগর নন এমন সাধারণ মানুষকে ভুল বুঝে বোকা বানিয়ে সাইবার প্রতারণার ঘটনা ভুরি ভুরি অন্তর্জালে জালিয়াতির অদৃশ্য লম্বা হাতের নাগাল পেতে এবার রেহাই পেলেন না খোদ মুখ্যমন্ত্রী দপ্তরের ওএসডি আইএস পিবি সেলিম মুখ্যমন্ত্রী দপ্তরের পাবলিক গ্রিভান্সের অফিসার অন স্পেশাল ডিউটি সেই সঙ্গে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন এহেন অফিসারের নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণার চেষ্টার অভিযোগ উঠেছে 2021 সালে সেপ্টেম্বর মাসে সেই অভিযোগ দায়ের করা হয় তার প্রেক্ষিতে শুক্রবার উত্তরপ্রদেশের মথুরা থেকে বিলাল নামে 21 বছরের এক তরুণকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানা পুলিশ পুলিশ সূত্রে দাবি বিলালি আমলার ভুয়ো ফেসবুক প্রোফাইল বানিয়ে আর্থিক প্রতারণা ফাঁদ পেতেছিলেন ফেসবুক হ্যাক কিয়া থা কিউ কিয়া থা গলতি হয়ে গেছে পুলিশ সূত্রে খবর আইএস পিবি সেলিমের নাম এবং ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করেন বিলাল ফেসবুক প্রোফাইল ঘেঁটে পরিচিতদের কাছে আমলার নামে বিভিন্ন অচিলায় টাকা দাবি করেন এই তরুণ অভিযোগ ই ওয়ালেটের মাধ্যমে টাকা পাঠাতে বলা হয় বিলালের মাধ্যমে আর কেউ প্রতারিত হয়েছেন প্রতারণা চক্রে আর কেউ জড়িত খতিয়ে দেখছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ ও রঞ্জিত শামের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়েছে নাই নাকি রাত্রে বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর শুনতে পাচ্ছি না বল না আরে 10 টাকাটা ব্যাপার নয় আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর